মানিকপুরের বালারচর এলাকায় সংঘটিত হয়েছে ভয়ঙ্কর এক ঘটনা। নেশা জাতীয় সামগ্রী সেবন করে রাতে দুর্বৃত্তরা লুটে নিল ঘরের সব জিনিসপত্র। অচেতন অবস্থায় চিকিৎসালয়ে প্রেরণ হয়েছে স্বামী স্ত্রী। বঙ্গাইগাঁও জেলার মেরারচর থানার অন্তর্গত বালারচরে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। নেশা জাতীয় দ্রব্য সেবন করে পরিবারের লোকে অচেতন করে দুর্বৃত্তরা চালালে লুটপাট। 4 নং বালারচরের রফিকুল ইসলামের ঘরে সংঘটিত হয়েছে এই ঘটনা। রাত্রে দুর্বৃত্তরা খাদ্য সামগ্রীতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়ায় অচেতন হয়ে পড়ে রফিকুল ও তার পত্নী। গ্রামবাসী স্থানীয়রা ঘরে এসে রফিকুল এবং তার পত্নীকে অচেতন অবস্থায় দেখে বঙ্গাইগাঁও চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেন। স্থানীয়দের অভিমত, দুর্বৃত্তরা কয়েক লক্ষ টাকার সম্পত্তি, সোনা গহনা ইত্যাদি লুটে পুটে নিয়ে যায়। সমগ্র ঘটনা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। খবর পালো এই ঘরের লড়াটা আলমুলি নাম, ই মোর ঘর যাইছিল যে মোক কইছে দাদা মোর ঘর তেনে কোনবাই দুষ্কৃতিকারী দিয়ে মোক নিছে, দেউতাকর মাগ নিছে খিলাই ঘর সর ভাঙি সব বস্তুবাদি লৈ গৈছে। আমি দৌড়ি আহিলো, আহিলো আরো মানুহ আহিছে, আহি চালো আমি, কিন্তু অজ্ঞান হয়ে আছে তো বহুত মাতিলো আমি, পানি চানি মাতত দিলো, সুস্থ নহয়। তারপিছত আমি তেহেতক বঙাইগাঁও মেডিকেলত পঠালো, পঠাইখিনি আমি আপোনালোকক খবর দিলো। কি কি লৈছে? এ লৈছে মানে বহু টাকার হোন লৈছে, তোমাৰ এই ছোৱালীবিলাকৰ ল'ৰাৰ ৱাইফ আছিল তেওঁৰ গৰম গাটা আছিল আৰু টকা পইচা সব লৈ গৈছে। ইমান টকাৰ বস্তু লৈছিল আমি নাজানো, সেইটো সুস্থ হ'লে ক'ব পাৰিব। জায়গাখিনিৰ নাম? জায়গাখিনিৰ বালাৰচৰ পাতটো আৰু এই ঘৰৰ মালিকজনীৰ নাম ৰফিকুল ইছলাম আৰু ইয়াৰ ৱাইফৰ নাম আহেজাৰ হাতন। এই দুজন অসুস্থ হৈছে। ক'ত পঠাইছে? ইয়াতো বঙাইগাঁও পঠোৱা হৈছে। খিলাইছে পরে তুমি? সব দেখছ? চলো না। হুম।